ঈশা খাঁ জমিদার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ১৬শ শতাব্দীর দিকে ২৭,৪০০ বর্গ ফুট জায়গার উপর ঈশা খাঁ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন, যা স্থায়ীভাবে বড় সর্দার বাড়ি নামে পরিচিত। ঈশা খাঁ ছিলেন বাংলার স্বাধীন বারো ভূঁইয়া বা জমিদারদের প্রধান জমিদার। তার শাসনামলে বর্তমান সোনারগাঁও এলাকাটি ছিল বাংলার রাজধানী। মূলত এই সোনারগাঁও নামটি তার স্ত্রীর নাম অনুসারে নামকরণ করা হয়। ভারত উপমহাদেশে যখন সম্রাট আকবর শাসন করতেন, তখন তিনি বাংলায়ও বিজয় লাভ করেন, যার পরিপ্রেক্ষিতে ঈশা খাঁর বাংলার একগুচ্ছ ক্ষমতা কমতে থাকল। তবে সম্রাট আকবর বারবার চেষ্টা করেও ঈশা খাঁর কাছ থেকে পুরো বাংলার শাসন নিতে পারেননি। একবারও ঈশা খাঁকে সম্রাট আকবর হারাতে পারেননি। ঈশা খাঁর শাসনামলে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগর সহ আরও দুটি সুন্দর নগরী প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার বাড়ির মূল ভবনটি ৮৫ কক্ষের দ্বিতল বিশিষ্ট ছিল। পুরো বাড়িটি বাহারি নকশা, টাইলস ও মার্বেল পাথর দিয়ে সাজানো হয়েছিল।